বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক মংপো এবং সিটং এর মাঝামাঝি একটা জায়গা। বাগড়া, এই বাগড়া হয়ে আমরা যাব সিটং। আজকে আমাদের উদ্দেশ্য ওখানেই, আজকে নাইট স্টে আমাদের কমলালেবুর বাগান সিটং। রাস্তাটা বেশ সুন্দর এবং ট্র্যাফিক ফ্রি রাস্তা। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। যদিও খুব অল্প, আসলে এটা একটি দুটি গাছ বাড়ির মধ্যে। চলুন দেখা যাক, সামনে আরও রয়েছে। বেশ সুন্দর একটা সাজানো গোছানো গ্রাম, জনবসতি খুবই কম। এবং রাস্তার ধারে আমরা আসার সময় দেখছিলাম বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, নাম জানি না, লাল সাদা বিভিন্ন। আস্তে আস্তে বাস রাস্তাটা দেখতে পাচ্ছেন, একটু চড়াই রয়েছে। আর এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। শুনশান রাস্তা, এই রাস্তাটাও একটু চড়াই রয়েছে, খুব অল্প, মাঝে সাঝে দু একটা গাড়ি দেখা পাচ্ছে। সামনে ফুলের কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন লাল, এদিকে সাদা রঙের বিভিন্ন রকমের ফুল রাস্তার ধারে। অবশেষে চলে এসেছে কমলালেবুর বাগান, বাইকটি দাঁড় করানো রয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখুন, গাছেতে অসংখ্য কমলালেবু হয়ে রয়েছে। এবং এই বাগানের পাশে আরও অনেকগুলো মানে পাশাপাশি বাগান রয়েছে। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক মংপো এবং সিটং এর মাঝামাঝি একটা জায়গা, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি দেখানোর চেষ্টা করব। আমি ঢুকে পড়ছি একটা কমলালেবুর বাগিচা বা কমলালেবুর গাছের বাগান। তো চলুন আমরা দেখে নিই কমলালেবুর বাগানের মধ্যে আমরা ঢুকছি। দেখতে পাচ্ছেন সুন্দর প্রচুর কমলালেবু হয়ে রয়েছে। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। আমার দুদিকে অর্থাৎ ডান দিক এবং বাম দিক মাঝখানের এই সরু রাস্তা, এর মধ্যে দিয়ে আরও এগিয়ে যাই। এই বাগানের মালিক আমাদের ঢুকতে দিয়েছে একটাই শর্তে, যে কোনো গাছে হাত দেওয়া যাবে না, কমলা লেবু তোলা যাবে না। এই শর্তে নিয়ে আমরা ঢুকেছি শুধুমাত্র দেখার জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন থোকা থোকা কমলা লেবু গাছের মধ্যে হয়ে রয়েছে। বাগানগুলো খুব পরিষ্কার, এবং এই গাছের পিছনে
দেখতে পাচ্ছি অনেক পরিচর্যাও করতে হয়, বিভিন্ন রোগের প্রকোপ থেকে বাঁচানোর জন্য এই গাছগুলোকে এবং এর ফলগুলোকে। আরেকটা জিনিস, এই বাগান থেকে লেবু এনারা বিক্রি করেন না, আমরা রিকোয়েস্ট করেছিলাম যে নেওয়ার জন্য, অর্থাৎ আমরা নেব বলে, কিন্তু ওনারা বিক্রি করবেন না। পাশ সামনেই বাজার রয়েছে, সেই বাজার থেকেই আমাদেরকে কিনতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাস্তার ধারে কমলা লেবুর পসরা নিয়ে স্থানীয় মানুষেরা বসে রয়েছে বেচা কেনার জন্য। সুন্দর, এবং প্রত্যেকটা পিস হচ্ছে 12 টাকা, তো যার মূল্য 12 টাকা আসতেই পারেন নভেম্বর কিংবা ডিসেম্বর। তো বাই বাই বন্ধুরা, আবার পরে দেখা হবে।